আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটি হচ্ছে ইউটিউবের ভিডিও আপলোড দেওয়া রিলেটেড একটি ভিডিও, যে আপনারা কোন সময় ইউটিউবে ভিডিও আপলোড করবেন। বা অনেকে প্রশ্ন করে থাকে বা অনেকে বলে থাকে যে কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউ পাওয়া যায়, এবং আমি কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওটা র্যাঙ্কিং হবে বা মানুষ দেখবে, আর ইউটিউবে ভিডিও আপলোড করার উপযুক্ত সময় কোনটি, এরকম নানা রকম প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা এই উত্তরগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করতে হবে, ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করবেন। এটি যদি একটু পূর্ণাঙ্গভাবে বলা যায় বা বলতে চাই যে আপনার জন্য কোন সময়টা পারফেক্ট, তো এর জন্য প্রথমে আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা বুঝতে হবে, যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও মেক করতেছেন, আপনার ইউটিউবের ক্যাটাগরি কোনটি। আপনি ফানি ভিডিও করতেছেন নাকি আপনি কোন টেক বিষয়ে ভিডিও করতেছেন, কিংবা কোন আনবক্সিং বা কোন শিক্ষণীয় বিষয়ে ভিডিও করতেছেন কিনা, ক্যাটাগরি কোনটি, এই ক্যাটাগরিটা প্রথমে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতেছি। এরপর আপলোডের যে বিষয়টি, এটি আপনাদেরকে যদি আমি বলতে চাই যে কোন সময় ভিডিও আপলোড করবেন, এর জন্য আপনাদের ছোট একটু কাজ করতে হবে। প্রথমে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপে গিয়ে আপনার ভিডিওটির ভিতরে ঢুকতে হবে। আপনাকে এখানে অ্যানালাইসিস অপশনে গিয়ে আপনাকে অডিয়েন্সটা চেক করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দেই, আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিতেছি। তো স্ক্রিনে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওটার মধ্যে 8K ভিউজ এসেছে। তো 8K ভিউজ আসার পরে এই ভিডিওটি অ্যানালাইসিসে আমি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ওভারভিউ। এই দিকে দেখেন আপনার 4 নম্বর অপশনে ওভারভিউ, পরে রয়েছে রিচ, রিচের পরে রয়েছে এনগেজমেন্ট, এরপরে রয়েছে অডিয়েন্স। আমি যদি অডিয়েন্স অপশনে চলে যাই, এখানে দেখেন এজ দেওয়া রয়েছে যে কোন বয়সের লোকেরা আমার এই ভিডিওটি বেশি দেখেছে। তো এখানে এজে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওগুলো মূলত 13 থেকে 17 ইয়ার্স, অর্থাৎ 13 থেকে 17 বছরের অডিয়েন্স দেখেছে 6%, আর 18 থেকে 24 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 24 বছরের অডিয়েন্স যারা রয়েছে এরা দেখেছে 41.6%, আর 25 টু 34, অর্থাৎ 25 থেকে 34 বছরের লোকজন দেখেছে 32.1%, 35 থেকে 44 বছরের লোকজন দেখেছে 14.1%, আর 45 থেকে 54 বছরের লোক দেখেছে 4.5%। তো আমার মেনলি যে এজটা বেশি আমার ভিডিও দেখে এটি হচ্ছে 18 থেকে 24 বছরের বয়সের। তো 18 থেকে 24 বয়সের ছেলেমেয়েরা কিন্তু আমার এই ভিডিওটা বেশি প্লে করেছে, বেশি দেখেছে। তার মানে আমার অডিয়েন্সের মধ্যে যে লিস্টে রয়েছে যে 18 থেকে 24 বছর, এই অডিয়েন্সটাই আমার লিস্টে বেশি। তো এখন আমি যদি ভিডিও আপলোড করার একটা যদি সুইটেবল টাইম যদি আমি একটা খুঁজতে চাই যে আমার কোন সময় ভিডিওটা আপলোড দেওয়া প্রয়োজন, তাহলে আমাকে প্রথমে অডিয়েন্সের চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে যে আমার অডিয়েন্সটা ফ্রি কোন সময়। আমার অডিয়েন্সটা যে সময় ফ্রি থাকবে, যে সময় তাদের হাতে স্মার্টফোন থাকবে, ওই সময় যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে তারা দেখতে পারবে, খুব তাড়াতাড়ি ভিউ চলে আসবে। এখন 18 থেকে 24 বছর মানে হচ্ছে আমার অডিয়েন্সটা সবাই স্টুডেন্ট। এখানে রয়েছে স্টুডেন্ট, হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আবার হচ্ছে কেউ কেউ অনার্স এর স্টুডেন্ট, মানে এই 3 লেভেলের স্টুডেন্টরা আমার ভিডিওটা বেশি দেখে থাকে। তো এই স্টুডেন্টরা কখন অবসর সময়টা পায়, বা এই বয়সে যারা স্টুডেন্ট না, যারা কর্মক্ষেত্রে কাজ করে, তারাও বা কখন অবসর হয়, স্টুডেন্ট বলুন বা এই বয়সে যারা কাজ করে তারা সবাই সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে সবাই, এবং শুধু সন্ধ্যা না, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এরা মোটামুটি ব্যস্ত থাকে। যারা স্টুডেন্ট তারা ভোরে উঠে হোমওয়ার্ক ক্লিয়ার করে, এরপরে কলেজ, ভার্সিটি অথবা স্কুল যে যেখানে পড়ে সেখানে চলে যায়, ওখান থেকে বিকালে চলে আসে, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা হোমওয়ার্ক রেডি করে, রাতে ডিনারের পর কিন্তু তারা ফ্রি হয়ে মোবাইল ফোনটা হাতে নেয়। তার মানে আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে রাত 9টার পর, তাহলে আমার অডিয়েন্সটা সরাসরি এটা তাড়াতাড়ি দেখতে পারবেন। আর যদি আমার অডিয়েন্সের সংখ্যা যদি দেখা যেত যে না 18 বছরের নিচে, তাহলে বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে গিয়ে আরো কম এজের, এদের দিনের বেলায় ফ্রি থাকে, অত রাতে 9টা পর্যন্ত এরা জেগে থাকে না, তার মানে 9টার আগেই আমাকে ভিডিও আপলোড করতে হবে, সন্ধ্যার দিকে এরা ফ্রি থাকে। তো এইভাবে আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন এটার জন্য সুইটেবল টাইম বাইর করার জন্য আপনার অডিয়েন্সটা আগে দেখতে হবে, অডিয়েন্সের বয়সটা আগে দেখতে হবে। তো বয়সটা যখন আপনারা পেয়ে যাবেন, তখন আপনারা দেখবেন যে আপনার অডিয়েন্সটা কোন সময় ফ্রি থাকে, এই সময় ভিডিও আপলোড
করবেন। যেমন আমার ক্ষেত্রে ভিডিও আপলোড করার সুইটেবল টাইম হচ্ছে রাত 9টা। রাত 9টার পর যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার অডিয়েন্সের তার কাছে এটা তাড়াতাড়ি চলে যাবে। এই হলো বয়স ভেদে ভিডিও আপলোড করা। আর কয়েকটা বিষয় আপনাদেরকে নজরদারি দিতে হবে, সেটি হচ্ছে যে আপনার ভিডিওর কন্টেন্ট কি রিলেটেড, আপনি কোন কন্টেন্টের ভিডিও তৈরি করতেছেন। যেমন দেখা যাচ্ছে যে কিছু ফেস্টিভ্যাল রয়েছে, যেমন ঈদ রয়েছে, ঈদে কিন্তু মোটামুটি মানুষ ব্যস্ত থাকে, সে সময় কিন্তু ভিডিও অনেকে আসে না, ইউটিউবে আসে না, দেখে না। আবার দেখা যাচ্ছে ঈদে কিন্তু আবার কিছু কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো আবার মানুষ বেশি সার্চ করে নিজে থেকে দেখবে। আবার কিছু রয়েছে স্পোর্ট রিলেটেড, যদি আপনার কন্টেন্ট হয় দেখা যাচ্ছে যে যদি খেলাধুলা সংক্রান্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে যখন বিশ্বকাপ খেলা চলে বা বিভিন্ন ম্যাচ চলে, যখন IPL BPL চলে, এই সময় এই ভিডিওগুলো বেশি পরিমাণে কিন্তু মানুষের দেখে। এই সময় কিন্তু কোনো টাইম টেবল কোনো রিলেটেড থাকে না, সারাদিনেই কিন্তু অডিয়েন্সরা দেখে। আবার যদি অন্য কোনো কন্টেন্ট হয় সেই কন্টেন্টগুলো কিন্তু এই সময় যা ভিউ কিন্তু মোটামুটি কমে আসবে। মানুষ তখন বিশ্বকাপ বা T20 হোক বা অন্যান্য খেলাধুলা নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন কিন্তু ইউটিউবে গিয়ে অন্যান্য ভিডিও দেখা কমিয়ে দিবে। এই ক্ষেত্রে কিন্তু যদি আপনার যদি অন্য কোনো কন্টেন্ট হয় সেক্ষেত্রে ভিউ কম আসবে। তো মূলত ভিউ কখন আসবে বা কোন সময় ভিডিও আপলোড করা, এগুলো কিছু পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভরশীল এবং এটা সারা বছরই কম বেশি হয়ে থাকবে। আর কম বেশি দুটো মিলে গড়েই কিন্তু আপনার ভিউটা চলে আসবে। তো তারপরে কিছু বেসিক যেমন প্রশ্ন ছিল, আশা করি উত্তর দিতে পেরেছি যে আপনি কোন সময় আপনার ভিডিওটি আপলোড করবেন। তো প্রথমে আপনাকে আমার মতো করে আপনার একটা ভিডিও অ্যানালাইসিসে যেতে হবে, এরপর অডিয়েন্স দেখতে হবে, কোন অডিয়েন্সটা আপনার ভিডিওটা বেশি দেখতেছে সেই অডিয়েন্সদের টার্গেট করতে হবে, ওরা কোন সময় ফ্রি থাকে সেই সময় ভিডিওটা আপলোড দিলেই সরাসরি আপনার ভিডিওটি ভিউ হয়ে যাবে। তো আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন যে কোন সময় ভিডিও আপলোড করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা কোন সময় ভিডিও আপলোড করবেন এবং কোন কন্টেন্টের ভিডিও কোন সময় আপলোড করতে হবে। তো আপনারা সবসময় টাইম টেবল দেখে ভিডিও আপলোড করবেন, ইনশাল্লাহ একদিন না একদিন ভিডিওতে ভিউ আসবে এবং আপনি সফল হবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।